মামনির বাবা, ও মামনির বাবা, কেন কি হলো? আরে ওজি, তুমি কি করছো? আমি এখন বাজারে যাব। ঠিক আছে, তুমি তো বাজারে যাবে, আমার জন্য একটা নম্বর নিয়ে এসো। আরে বাবা, আবার কিসের নম্বর? আরে ওই যে ডিয়ার লটারির নম্বর। বাবা, তোমার আবার শখ হলো নাকি ডিয়ার নম্বর নিতে? জানো, মামনিটা এখন বড় হচ্ছে না, 1 কোটি টাকা পেলে পরে মামনির বিয়েটা তো যাওয়া যাবে। ও, তুমি তো ঠিক বলেছ। আরে আসলে কি, আমি তো আরো ঠিক বলতে পারি, কিন্তু আমি না বলতে না আমার না ভয় লাগে। তুমি যদি আমার রাগ করে আমাকে কিছু বলো। না না, এটা তো রাগের কথা নয়, এটা তো ঠিক কথা। আর তাছাড়া বলো, এতগুলো টাকা তো তোমার মানে একেবারে পার করবার তো ক্ষমতা নেই। আর যদি টিয়ার লটারি এসে লেগে যায় তাহলে তো খুব ভালো হবে, তাই না বলো? এই তো বুদ্ধিমানের কথা বলেছ, তোমার অনেক বুদ্ধি আছে। দেখো, ছেলেগুলো তো চিন্তা করতাম না, কোথায় একটা ম্যানেজ করে ধরে আনত, কিন্তু মেয়ে তো মুখ ফুটে বলতে পারে না, সব আবার চিন্তা করতে হয়। তোমার তো আছে চিন্তা নেই, তুমি কেঁদো না, কেঁদো না, সত্যি কেঁদো না। আজকে ডিয়ার লটারি নিয়ে আসবো, তাহলে 1 কোটি টাকা হলে পরে তোমার মেয়ে মামনির বিয়েটা খুব ভালো করেই হবে। তাই যেন হয়, ভগবান তোমার মঙ্গল করুক।